পুয়ার ভাগতেই খবর বিয়পিল, লাদেন বা কৃষ্ণ নাই। ওরাং রাষ্ট্রীয় উদ্যানত চিকিৎসাধীন হয়ে থাকার সময়তে দেওবারে পুয়া মৃত্যু হল কৃষ্ণর। গোয়ালপাড়ার রংজুলি বনাঞ্চলত উপদ্রবকারী বন্যহস্তীটোর ধরা সময়ত হাতিটোর উপর চলা এক ধরনের অত্যাচার রাইজে দেখিলে। এতিয়া সকলোরে প্রশ্ন, এই মৃত্যুর কারণ কি? ট্রেঙ্কুলাইজার, ওভারডোজ নে অন্য কিবা? পোস্টমর্টেম রিপোর্টত হয়তো ওলাব যে কিয় মরিল। কোনোবাই কব বিচারে যে ট্রেঙ্কুলাইজার মানে ডোজটা বেশি হয়েছে নাকি, মোর হিসাবত সেটা হব নালাগে, তেনেকুৱা কথা মই নহয় বুলিয়ে ভাবো। কিন্তু মৃত্যুর কারণটো কি, ইনফেকশন কিবা আছিল নাকি বা অন্য কিবা কারণ নাকি, এই গোটেই কথাটো পোস্টমর্টেমৰ পিছতে, রিপোর্ট ওলার পিছতে আমি আসলে জানিব। কৃষ্ণর মৃত্যুত ম্রিয়মান বিধায়ক পদ্ম হাজরিকা, তেওঁ মতে ট্রেঙ্কুলাইজার ওভারডোজ হয়ে হাতিটোর মৃত্যু হব নালাগে। লগতে তেওঁ কলে আন এক গুরুত্বপূর্ণ কথা, হাতিটো ধরার সময় বহু আঘাতর চিহ্ন স্পষ্ট, ক্ষিপ্র চিকিৎসার বিষয়ে বন বিভাগক কৈছিল। কি চিকিৎসা ব্যবস্থা ললে বন বিভাগেহে জানিব। এসপ্তাহে হব, এইকেইদিন কোনো তেনেকুৱা বেয়া লক্ষণ দেখা পোৱা নাছিল। কিন্তু হাতিটো ধরোতে মানে সেই মুহূর্ততে কৈছিল যে হাতিটোর চিকিৎসার প্রয়োজন আছে, ভাল চিকিৎসার, কারণ কেবাটাও জায়গাত হাতিটোর মানে আঘাত দেখিছিল, যে ইয়াত ভাল চিকিৎসা করব লাগিব, তারপর প্রশিক্ষণের আমি ব্যবস্থা করব লাগিব, যে চিকিৎসার কারণে টিম কি পঠিয়াইছে, কি ব্যবহার করেছে সেটা ডিপার্টমেন্টে জানিব, কি মেডিসিন দিছে কি দিছে সেটা ডিপার্টমেন্টে জানিব, ট্রিটমেন্ট কেনেকে করেছে সেটা ডিপার্টমেন্টে জানিব। কিন্তু ভাল চিকিৎসার প্রয়োজন আসলে আর নিশ্চয় ডিপার্টমেন্টে সেইটো ব্যবস্থা লৈছে। গোয়ালপাড়ার হাতিটো ধরার কৃতিত্বক লৈ এক ধরনের অঘোষিত প্রতিযোগিতা হয়েছিল। হাতিটো ধরার কৃতিত্ব দাবি করেছিল বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য তথা বন বিভাগে। অবশ্যই কৃষ্ণর মৃত্যুর পিছত এই পর্যন্ত মুখ খোলা নাই বনমন্ত্রীগিয়ে। তার মাজতে বিধায়ক পদ্ম হাজরিকায় কলে পোস্টমর্টেম রিপোর্টতে সকলো কথা ওলাব। আর হাতিটো ওরাঙত বন্ধার পিছত যা শুক্রবারে যেটা মই গৈ উপস্থিত হয়েছিল, তা মই রঙালাও ঔটেঙা এইবিল লৈ গৈছিল, মোর হাতিটুকু খুয়াইছিল, ইয়াকো খাবলে দিছিল। আর যাকালি হাতিটে পানি খোয়া ফুর্তিত সেই দৃশ্যটা দেখি আরও ভাল লাগে। ট্রেঙ্কুলাইজ আগতেও করেছো আমি, কিন্তু হাতির মৃত্যু হওয়া নাছিল, গড়র করেছো, গড়র মৃত্যু হওয়া নাছিল। কিন্তু এই হাতিটো শিকাই বুঝাই আমি ফরেস্ট ডিপার্টমেন্টের সম্পদ হিসাবে যদি লব পারিলোহেতেন তেতিয়া মই আটাইতকৈ সুখী হলোহেতেন। কিন্তু কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী নীলমণি সেন ডেকার ভরসা নাই অসমৰ চিকিৎসকে করা মরণোত্তর পরীক্ষাত। বন বিভাগে ম্যানেজ করিব পারে অসমৰ চিকিৎসকক হত্যা করলে, সর্বানন্দ সোনালে হত্যা করলে, পরিমল শুক্লবৈদ্য হত্যা করলে, পদ্ম হাজরিকায়, এই মোট হাজরিকা কোনে ট্রেঙ্কুলাইজার করার লাইসেন্স দিলে, এই করব লাগিছিল ভেটেনারি ডিপার্টমেন্টে, ডক্টরে করব লাগিছিল, এবার নহয় দুবার নহয় তিনবার ট্রেঙ্কুলাইজার করে লৈ যোৱা হল, এইটো সঁচা কৈম। সেই কারণে মই কৈছোঁ যে পরিকল্পিত হত্যাকাণ্ড আৰু সস্তিয়া জনপ্রিয়তা অর্জন করার কারণে পদ্ম হাজরিকা পরিমল শুক্লবৈদ্যই এই কামখিনি করেছে। মই হাইকোর্টত করিম, পিএল করিম, এই সপ্তাহতে করিম, গোটেইখিনি ডকুমেন্ট লম। হাতিটো বন্দী করার পাছরে পড়াই বন বিভাগৰ বিৰুদ্ধে খৰব আছিল নীলমণি। এইবার নীলমণি সেন ডেকার দাবি, গ্রেপ্তার করক মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য আর বিধায়ক পদ্ম হাজরিকাক। ইপিনে কৃষ্ণর মৃত্যুর লগেলগে জাঙুর খাই উঠিছে প্রকৃতিপ্রেমী দল সংগঠনও। অরণ্য সুরক্ষা সমিতির দাবি, মৃত্যুর ঘটনার উচিত তদন্ত করক। গোয়ালপাড়ার ইমান তাৎক্ষণিকভাবে যে হাতিটো ইয়াল আনিব নালাগিছিল, আমি জনাত ট্রেঙ্কুলাইজার করার পিছত বা যেনেকৈ কয় এনাস্থেটিয়া দিয়ার পিছত কোনো রোগীক মানে তাৎক্ষণিকভাবে আইসিইউ পা উলিয়াই নিদিয়ে, ঠিক তেনেকৈ এই হাতিটো ট্রেঙ্কুলাইজার করার পিছত গোয়ালপাড়াত কমেও দুই তিনিদিন, তিনিদিনতকৈ বেশি দিন রাখব লাগিছিল। আর একটা কথা আমি জনা, রাইজে জনা দরকার, ট্রেঙ্কুলাইজার করতে যোনজন ডক্টরে আসলতে ট্রেঙ্কুলাইজারত যোন প্রয়োজন যোন ঔষধ তাত ব্যবহার করেছিল, ঔষধের মাত্রা অতি বেশি আছিল, যার কারণে ইমান প্রকাণ্ড হাতিটো এই 10-12 দিনের ভিতরে মৃত্যু মুখত পড়েছে। গতি ই একটা তদন্ত হব লাগে, আর এই যুক্ত রিপোর্ট ভেটেনারি ডক্টরের যোন রিপোর্ট, পিএমর যোন রিপোর্ট, ডক্টরে কইলে কিন্তু মই নামানো, বাহির ডক্টরক কইব লাগিব, নহলে বন বিভাগে ডক্টরক কিনি লৈ পেলায় তেওঁলোকে পিএম রিপোর্টটো মানে এনেকুৱা কৰিব পাৰে যে আসলতে হাতিটো আগরপাই কিবা বেমার আছিল বুলি তেওঁলোকে দেখাব পাৰে। হাতিটোৰ মৃত্যুৰ কাৰণ জানিবৰ বাবে বন বিভাগে ইতিমধ্যে পোস্টমর্টেমৰ ব্যৱস্থা কৰিছে, ইয়াৰ প্ৰতিবেদনতহে প্ৰকৃত তথ্য পোহৰলৈ আহিব। ব্যুৰো ৰিপোর্ট, প্ৰাগ নিউজ।